ধুন্দুমার কাণ্ড নন্দীগ্রামে নন্দীগ্রামে তৃণমূল যেন কিছুতেই পথে আসছে না বুধবার সাংগঠনিক বৈঠকে যোগ দিতে গিয়ে আবু তাহের অনুগামীদের বিক্ষোভের মুখেই পড়তে হল রাজ্যসভার সাংসদ দোলা সেনকে নিয়ে ধুন্দুমার কাণ্ড বাঁধল নন্দীগ্রাম থানার সামনেই নন্দীগ্রাম থানার সামনেই তৃণমূলের পার্টি অফিস সেখানে আজ সাংগঠনিক বৈঠকে যোগ দিতে যাওয়ার কথা ছিল রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও সাংসদ দোলা সেনের বক্সি না গেলেও বৃহস্পতিবার দুপুরে সেখানে পৌঁছান দোলা কিন্তু তার যাওয়ার আগে থেকেই রাস্তা আটকে বসেছিল আবু তায়ের লোকজন দোলা পৌঁছাতেই দেখেন রাস্তা বন্ধ কি ব্যাপার দেখা যায় আবু তায়ের লোকজন স্লোগান দিচ্ছেন বিজেপির স্বদেশ দূর হটো অধিকারীদের দালাল স্বদেশ দূর হাটো কে এই স্বদেশ স্বদেশ রঞ্জন দাস নন্দীগ্রামের ব্লক সভাপতি তার বিরুদ্ধেই ক্ষোভ তাহেরদের তাদের বক্তব্য তারা সংগঠনের কোনো কর্মসূচির খবর পাচ্ছেন না আজকের বৈঠকের খবরও তাদের দেয়া হয়নি দেখা যায় গাড়ি থেকে নেমে ক্ষুব্ধ তৃণমূল কর্মীদের সঙ্গে কথা বলেন দোলা ভিড়ের মধ্যে থেকে আওয়াজ আসে এখানে ওরাই দিদিকে হারিয়েছে যদিও দোলা তাদেরকে অনুরোধ করেন বৈঠকে যোগ দেওয়ার জন্য কিন্তু তারা আসেনি সেই সব শান্ত করে দোলা সেন যখন পার্টি অফিসের দিকে হাঁটছেন তখন তাকে বলতে শোনা যায় তাহের দাদের আসা উচিত ছিল এরপর অবশ্য আর কিছু বলেননি দোলা সাংবাদিকদের দেখে তিনি বলেন আমি এখানে সাংবাদিক সম্মেলন করতে আসিনি সংগঠনের মিটিং করতে এসেছি তাকে বলা হয় তৃণমূলের কর্মীরাই তো বিক্ষোভ দেখাচ্ছিলেন জবাবে দোলা বলেন কেউ বিক্ষোভ দেখায়নি ওরা আমার সঙ্গে কথা বলছিলেন